Dear student, assalamu alaikum and very good morning. And greeting to all of you of Mahe Ramzan. Asha kori tumra shobai bhalo acho. Alhamdulillah. Je amra ekhono shobai bhalo ebong shusto achi. এবং আল্লাহ আমাদেরকে এই যে একটা বিকল্প মাধ্যমে ক্লাস নেওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদেরকে একটা নতুন ধরনের জিনিস পড়াবো, যেটা তোমরা ইতিপূর্বে একেবারে টোটালি নিউ টু ইউ। তো আমরা আজকে পড়ব হচ্ছে চ্যাপ্টার 10, হারমিটের নাম হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন। এখন বাইনোমিয়াল এক্সপ্যানশন বললেই বাইনোমিয়াল কি, হোয়াট ইজ বাইনোমিয়াল? An expression having two terms is called binomial expression. Suppose A plus B is binomial expression. So at this stage তোমাদের জন্য যেটা ডিফেন্ড করা হয়েছে বোর্ড কর্তৃক, দ্যাট দ্য লিমিট অর্থাৎ যে পাওয়ার ভ্যালুটা হাইস্ট ভ্যালু থাকবে হচ্ছে 8, বা এটা হচ্ছে ছোট। তো এখন বাইনোমিয়াল তো বুঝলাম, বাইনোমিয়াল এক্সপ্যানশন কি? এক্সপ্যানশন হলো এর পাওয়ারের জন্য। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরাটা সবাই জানো এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই যে আমরা এই পাওয়ারটার জন্য যে একটা রেজাল্ট পাই, এই রেজাল্টটাই হচ্ছে এই বাইনোমিয়ালের এক্সপ্যানশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ বাইনোমিয়াল এক্সপ্যানশন। বাইনোমিয়াল ইজ অ্যান এক্সপ্রেশন which contains two terms, and binomial expansion implies if we give a power on it then the result is called its expansion. French একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, তার নাম ছিলেন প্যাসকাল। তো সে এই এক্সপ্যানশনগুলোর জন্য লজিক্যালি একটা সহজ রুল বের করেছে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকাল টু দিস রেজাল্ট, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোল কিউব ইকাল টু। এই রেজাল্টগুলো ভেরি মাচ নোন টু আস ফ্রম 6, 7, 8, 9, 8। তো ধরো তার আগে একটা বিষয় জেনে রাখো, তোমরা তো জেনারেল ম্যাথে করেছে সম্ভবত, যে যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু হচ্ছে 1। যদি মনে রাখার জন্য আবারও লেখো, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 4 এ এক্সপ্লেনেশন দিবে
আশা করি তোমরা ওখানে পাবে। তাছাড়া হার্মের তো 5.3-তে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। টেন থিং টু দি পার জিরো ইকুয়াল টু ওয়ান, এটা মাথায় রাখবে। দেন আমরা যদি তাহলে এক্স প্লাস ওয়াই টু দি পার জিরো ইকুয়াল টু ওয়ান, তাহলে এই যে পাওয়ারটা, তো পাওয়ার জিরোর জন্য তার এক্সপ্যানশন হচ্ছে ওয়ান। একইভাবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার জন্য কি হবে তোমরা তো জানো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি আমরা এটাকে ওয়াই কে পাওয়ারকে জিরো করি, এখানে যে কোফিসিয়েন্ট, কোফিসিয়েন্ট মানে তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে যখন কোনো কিছুর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই অবস্থা থাকে দ্যাট ইজ কল্ড কোফিসিয়েন্ট, এ বি সি। আমি বলেছিলাম এ বি সি আব্দুল বিস্কুট কোম্পানি, এখানে বিস্কুট আর কোম্পানি হচ্ছে আব্দুলের কোফিসিয়েন্ট, আর বিস্কুটের কোফিসিয়েন্ট আব্দুল কোম্পানি, কোম্পানির কোফিসিয়েন্ট আব্দুল বিস্কুট। তো এখানে দেখো, এখানে কোফিসিয়েন্ট হলো, এটাকে এক্সপ্রেশনটাকে এভাবে লেখা যায় ওয়াই টু দি পাওয়ার জিরো, এবং খেয়াল করো এই যে এখানে আছে সবসময় এক্সের পাওয়ারটা হবে ম্যাক্সিমাম, যত পাওয়ার দিয়ে তাকে এক্সপ্যানশন করতে বলা হয়েছে। তারপরে বার গেলে এক্সের পাওয়ার ওয়ান করে কমবে এবং ওয়াইয়ের পাওয়ারগুলো ওয়ান করে বাড়বে, যেতে যেতে ওয়াইয়ের পাওয়ার যখন ম্যাক্সিমাম হবে তখন এক্সের পাওয়ারটা জিরো হয়ে যাবে। তো এই যে কোফিসিয়েন্টগুলো এই এখানে, অর্থাৎ শুরুতে এবং শেষে অলওয়েজ এই কোফিসিয়েন্টগুলো নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট, অর্থাৎ নাম্বার ভ্যালুগুলো সবসময় এটা ওয়ান হবে। তো আমরা এ প্লাস বি হোল কিউব বা এক্স প্লাস ওয়াই হোল কিউব দেখি। দেখো একইভাবে আমরা তো এটা জানি ফর্মুলাটা, তো এটাকে যদি আমরা ওভাবে আগেরটার মতো করি তাহলে দাঁড়ায় হচ্ছে, দেখো কোফিসিয়েন্ট ওয়ান, এখানে হয় কিউব, এখানে ওয়াই টু জিরো, তাহলে এক করে পাওয়ার কমছে, এদিকে এক করে বাড়ছে, এদিকে এক দুই করে দুই কমবে, এদিকে ওয়াইয়ের পাওয়ার দুই বাড়বে, এদিকে সেম। তাহলে আমরা এখান থেকে একটা লজিক খুঁজে পাই, যে কোনো পাওয়ারের জন্য আমরা বের করতে পারবো যদি আমরা জানতাম এই ভ্যালুগুলো কত হবে, এই কোফিসিয়েন্টগুলো কত হবে। তো আমরা ফার্স্ট এবং লাস্টের টার্মের কোফিসিয়েন্ট জানি অলওয়েজ ওয়ান, ইট উইল বি অলওয়েজ ওয়ান, দেখছি প্রতি ক্ষেত্রে ওয়ান 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 ওয়ান। তো আসো আমরা এখন একটু লজিক অ্যাপ্লাই করি। প্রথমবার আমরা পেলাম ওয়ান, তারপরে আমরা পেলাম দেখো ওয়ান টু ওয়ান, তারপর পেলাম আমরা ওয়ান ওয়ান, এবং দেখো খেয়াল করো এই ওয়ান প্লাস টু যদি করো, আবার টু প্লাস ওয়ান যদি করো, তাহলে পরের এই যে কোফিসিয়েন্ট দুইটা চলে আসে। তাহলে পরের কোফিসিয়েন্টটা হবে ওয়ান প্লাস টু আর টু প্লাস ওয়ান। এখন তারপরে কোফিসিয়েন্টটা কত হবে, তারপরে কোফিসিয়েন্টটা হবে আবারও এই দেখো ওয়ান ওয়ান, এ ওয়ান প্লাস থ্রি, থ্রি প্লাস থ্রি অ্যান্ড থ্রি প্লাস ফোর। এখন ইজিলি বলা যায় এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর কত হবে, দেখো ওয়ান ওয়ান,
এখানে কোএফিসিয়েন্ট নাম্বার ভ্যালুটা হবে 4, এখানে হবে পাওয়ার 1 করে কমবে, এখানে 1 বাড়বে, এখানে হবে 6, পাওয়ার 2 কমবে, 2 বাড়বে, অ্যান্ড সো অন। তো এটাকেই প্যাসকাল ট্রায়াঙ্গেল বলা হয় এবং এর সাহায্যে বাইনোমিয়াল এক্সপ্যানশন বের করা যায়, অর্থাৎ পাওয়ারের জন্য তার যে রেজাল্টটা এটা সহজেই আমরা বের করতে পারি। তো এখন চিন্তা করো যে এইভাবে আমরা এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন পর্যন্ত বের করতে পারি, এবং একটা জিনিস খেয়াল করো, যখন তার পাওয়ার হচ্ছে 0 তখন তার ভ্যালু হচ্ছে, টার্ম হচ্ছে 1, যখন পাওয়ার 2 তখন হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা হয় না, যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ পাওয়ার যদি 1 হয় তখন তার ভ্যালুটা হবে এক্স প্লাস ওয়াই, সেই জন্য এখানে লেখা ছিল 1 1। এখানে একটা জিনিস বাদ পড়েছে, 1 1, তাহলে 1 1 1 1 2 1। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর আমি পরে পেজে একটু অ্যানিমেশনের সাহায্যে দেখাবো। দেখো, তাহলে এভাবে হবে 1, তারপরে 2, এক্স্যাক্টলি 1 প্লাস 2 2 প্লাস 1, এভাবে প্রতিবার বাড়বে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, নাহলে আবার দেখো, প্রথমবার হবে 1। তার মানে আমাদের কাছে যদি বলা হয় যদি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 করা হয়, এটা হলো 0 জন্য, আমরা এই 0 পাওয়ার জন্য, এটা হলো 1 জন্য, এটা হলো 2 জন্য, এটা হলো 3 জন্য, এটা হলো 4 জন্য, তা আমরা যদি 5 জন্য বের করতে চাই কি করব, এখানে 3 1 প্লাস 3 4, তার মানে হচ্ছে 4 প্লাস 6 1 প্লাস 4 ইকাল টু কত 5, এটা হবে 1, তারপরে হবে 4 প্লাস 6 10, এবং তারপরে কি হবে 6 প্লাস 4 আবার 10, এবং এরপর 4 প্লাস 1 হবে 5 এবং 1। এখন যদি আরো আরো এক ধাপ করতে চাই, তাহলে 6 এর জন্য আরেকটা হবে, এখানে হলো 1, ফাইভ আর 1 হচ্ছে 6, এখানে হবে 15, এখানে হবে 20, এখানে হবে 15, এখানে হবে 6, এখানে হবে 1। তাহলে আমরা যদি একটা এক্সপ্যানশন রেজাল্টটা লিখতে চাই কি হবে, এক্স এর ক্ষেত্রে হায়েস্ট পাওয়ারটা হবে এক্স টু দি পাওয়ার 6, ওয়াই টু দি পাওয়ার 0, তার মানে তো 1 প্লাস
আমরা কত পেলাম নাম্বার ভ্যালু 6 তাহলে এই ভ্যালুটা লিখতে হবে তাহলে লিখলাম 6 এখানে x টু দি পাওয়ার 6 থেকে 1 কমবে তার মানে হচ্ছে কত 5 আর এখানে y পাওয়ার 1 বাড়বে তারপর হচ্ছে নিউ নাম্বার ভ্যালুটা হচ্ছে 15 15 এখানে x এর পাওয়ার 1 কমবে দ্যাট ইজ 5 থেকে 1 কমলে কত হয় 4 আর এখানে y পাওয়ার বাড়বে আবার দেখো তারপরে নাম্বার হলো ওটা প্লাস 20 এখানে পাওয়ার কমবে x এর x cube আর এখানে হলো বাড়বে y cube অর্থাৎ পাওয়ার 1 বাড়লে এরপর হবে 15 আবার 15 এখানে y এর পাওয়ার কমবে দ্যাট ইজ 3 থেকে 1 কমলে কত স্কয়ার আর যদি y এটা y বানিয়ে দেই তাহলে এখানে হবে 4 তারপরে হচ্ছে প্লাস 6 এখানে x এর পাওয়ার কমবে তাহলে কত হবে 2 মাইনাস 1 মানে 1 আর y এর পাওয়ার বাড়বে তার মানে হচ্ছে y টু দি পাওয়ার 5 অ্যান্ড ফাইনালি কোএফিসিয়েন্ট হবে যখন 6 চলে আসবে তখন x টু দি পাওয়ার 0 হবে তাই x টু দি পাওয়ার 0 আর লেখা দরকার নেই আর এক্ষেত্রে কোএফিসিয়েন্ট হবে 1 তাহলে সেটাও লেখা দরকার নেই কারণ কোনো কিছু না এর অর্থই হলো আমরা বুঝি যে এটা কোএফিসিয়েন্ট 1 তাহলে এটা হবে y টু দি পাওয়ার 6 তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা মজা পেয়েছ যে বান্তা তুমি তো মানে পরে এসেছো এই জন্য তুমি কিছু বুঝতে পারো নাই তুমি এটা তো ভিডিও রেকর্ডিং থাকবে তুমি আবার একটু দেখে নিবা আবার শুরু থেকে রেকর্ডিংটা দেখে নিবা আশফু লিখেছো ম্যাটটা ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ আসলে ইন্টারেস্টিং আদিবা আদিব আকি তুমি লিখেছো বুঝতে পারছি ওকে গুড আস্তা 1 5 10 10 1 4 5 হুম হুম ঠিকই ধরেছ এক্স্যাক্টলি হ্যাঁ তোমরা দেখেছি অধিকাংশই বুঝতে পেরেছ ফর সিক্স হ্যাঁ আর সব ঠিকই আছে ফর সিক্স 1 6 15 20 15 6 1 তো আসো আমরা একটা অঙ্ক করি বইয়ের একটা অঙ্ক করি তো দেখো
ইকুয়েশনটাকে বলা হয়েছে যে এক্সপ্যান্ড 1 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 5। তো এখন এখানে তো 1 টু দি পাওয়ার এনিথিং, 1 এর উপরে যে পাওয়ার থাকুক, 1 টু দি পাওয়ার এনিথিং, অর্থাৎ এন এর ভ্যালু যাই হোক না কেন, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এই 1 এর উপরে কি থাকলো এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। যদি এখানে এক্সটা হলো 1, তাহলে এটার ক্ষেত্রে পাওয়ার বাড়লো কি কমলো, অলওয়েজ ইট উইল বি 1 হোয়াট ইভার দ্য পাওয়ার। তবে এক্স ওয়াইয়ের জন্য যেটা হলো, ওয়াইটা হলো এখানে 3x, অর্থাৎ দুটো টার্মকে একসাথে কনসিডার করতে হবে যে ওয়াই। তাহলে আমরা আগে ফাইভের জন্য প্যাসকেল ট্রায়াঙ্গেলটা আঁকি, দেখো কি হবে। আমরা প্রথমে 1, তারপরে এটা 1-এর জন্য, 0-এর জন্য, তারপরে 1-এর জন্য, তারপরে 2-এর জন্য, তারপরে 3-এর জন্য, তারপরে 4-এর জন্য, এটা হলো 4-এর জন্য পেলাম, এটা হলো আমরা 5-এর জন্য পাবো যখন 5। তাহলে আচ্ছা, যখন এটা পেয়ে যাই তখন কি হয়, 1 তো 1-ই, তো 5 হবে, 5-এর সাথে এই যে 3x, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 1। তো ওয়াই টু দি পাওয়ার 1 হলে কত হবে, তারপরে সেই নিউমেরিক্যাল ভ্যালুটা নিয়ে 10, অর্থাৎ কোএফিসিয়েন্ট 10 নিয়ে কি হবে, 1-এর উপরে কত পাওয়ার গেল সেটা তো আর নিয়ে আলাপ করার দরকার নেই, কারণ 1 টু দি পাওয়ার এনিথিং ইকুয়াল টু। তাহলে আমাকে এখানে ওয়াইটা চিন্তা করলে হবে, ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই কিউব, তারপরে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 5, এবং সেটাকে সিম্পলিফাই করলে এইটা অ্যান্সার হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আরেকটা বিষয় হলো, যদি এখানে মাইনাস থাকে তাহলে কোনো অরিজিনাল কিছু নাই, এগুলা এটা সমান সমান। যদি এখানে আমরা মাইনাস ধরে করতাম, অর্থাৎ এটার প্রত্যেকটা জায়গায় মাইনাস কনসিডার করতাম, মাইনাস, এখন মাইনাসের উপরে যদি অড পাওয়ার থাকে তাহলে মাইনাসটা থেকে যাবে, আর ইভেন পাওয়ার থাকলে মাইনাস চলে যাবে। তাহলে কি হতো, এটা হতো মাইনাস, এখানে চলে যেত অর্থাৎ প্লাস হয়ে যেত, এখানে হবে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, মাইনাস সহ কনসিডার করতে হবে। তো আশা করি তোমরা আজকে ক্লাসটা এনজয় করেছো এবং বুঝতে পেরেছ। এখন 10.1-এর তোমরা 1, 2, 3 করে ফেলবা এইভাবে। তো দেখো, 1-এ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, একই রকম অঙ্ক এইটা এইটা। তো আশা করি তোমরা করতে পারবে ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, ছোট থেকে বড় পাওয়ার, স্মলার পাওয়ার টু গ্রেটার পাওয়ার। তাই তো আমরা এক্সপ্যান্ড করলে স্মলার পাওয়ার টু গ্রেটার পাওয়ারই পাব। তো যখন 6 এবং 7-এর জন্য করবে, আচ্ছা 4 নম্বরটা দেখো, আপ টু ফার্স্ট 3 টার্ম, তার মানে তোমাকে এখানে সম্পূর্ণ অঙ্ক করার দরকার নেই, শুধুমাত্র 3 টার্মস করতে হবে। তার মানে কি, আমার এই যে 3 টার্মস কোনটা, 1, 2, 3 করে আমি লিখে দেবো ডট 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 ডট। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ, 1, 2
4 যেহেতু 3 টা একটু অন্যরকম আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ করে দেব 5 নাম্বারটা একই জাস্ট এই ভ্যালুগুলোর জন্য প্রথমে প্যাসকেল ট্রায়াঙ্গেল লিখবে এন্ড সেম ভাবে করবে 6 নাম্বারটা দেখো এই পাওয়ার 6 এর জন্য করবে তবে এখানে কি বলছে আপ টু x কিউব তার মানে তুমি যখন x কিউব টার্মটা পেয়ে যাবে অর্থাৎ এই যে দেখো তোমার যখন x কিউব টার্মটা চলে আসবে অর্থাৎ এই পর্যন্ত তারপরে তুমি আর করার দরকার নাই তখন তারপরে এগুলো লিখবা প্লাস ডট 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 অর্থাৎ এগুলো আর কষ্ট করে করার দরকার নেই যখন x কিউব টার্ম আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর নেক্সট এই 4 3 নম্বর অঙ্কটা বাকি থাকলো এবং নেক্সট দিন আমি কি রকম এটা ক্রিয়েটিভ হতে পারে সেই সব সেরকম একটা ধারণা দিব তোমাদেরকে তো আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো সবাই ভালো থেকো যদি কোনো সমস্যা দেন তোমরা আমাকে মেসেজ জানাতে পারো অথবা আমার ফোনেও মেসেজ করতে পারো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো